নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 18 মে 2022 বুধবার পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘুরতে চলেছে, অর্থাৎ আগামীকাল গণেশজির কৃপায় প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা প্রত্যেকে কমেন্ট করুন। এই গণেশজির কৃপায় যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিগুলোর নাম, টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে জানাবো। তবে একটি কথা আমি বারবার বলছি, যারা আকস্মিক প্রাপ্তির ব্যাপারে খুব প্রচেষ্টা করছেন, হঠাৎ প্রাপ্তির ব্যাপারে যারা খুব প্রচেষ্টা করছেন, রাহু কবচ আপনারা পরিধান করুন। হঠাৎ প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি আপনার ঘটবেই ঘটবে। তো আলোচনাটা শুরু করা যাক। দেখুন, আপনার জন্মছকে পঞ্চম ভাব হচ্ছে আকস্মিক প্রাপ্তি। এই পঞ্চম ভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনার প্রাপ্তি আটকাবে না। যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তারা নিজস্ব হস্তরেখাও কিন্তু বিচার করতে পারেন। অর্থাৎ এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যাচ্ছে, এখানে আপনার হস্তরেখা বিচার করুন। এর পাশাপাশি যারা কবচ নিতে ইচ্ছুক আছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মেসেজ করুন রাহু কবচের ব্যাপারে। আগামীকাল এই হঠাৎ প্রাপ্তি পাশাপাশি আপনার ধন প্রাপ্তি, আপনার ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে 2-3 গুণ লাভ আপনারা পেতে পারেন, শেয়ার মার্কেট থেকে, স্টক বিজনেস থেকে, এই সকল থেকে কিন্তু আপনারা আগামীকাল লাভ কিন্তু পাবেন। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের শুভ সময়টা সেটা হচ্ছে সকাল 8:43 থেকে 11:32 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটা হচ্ছে, আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটা হচ্ছে 27 বৃষ রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 10:10 থেকে 11:49 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট যে নাম্বারটি আগামীকালের সেটি হচ্ছে 51, আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 39, আগামীকালের টার্গেট নাম্বার। আপনাদের আগামীকাল যেটা আপনাদের হঠাৎ প্রাপ্তি ঘটাবে সেটি 39। শুভ সময়টা আগামীকালের সেটা হচ্ছে সকাল 10:10 থেকে 11:55 পর্যন্ত। বিশেষভাবে কিন্তু শুভফল কিন্তু আপনি পাবেন। এরপর যে রাশির কথা আমি বলবো, চার নম্বর যে রাশি, আগামীকাল প্রবল প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে সময়টা আগামীকালের সেটা হচ্ছে সকাল 9:49 থেকে, সকাল 9:49 থেকে আপনার 11:56 পর্যন্ত, 9:49 থেকে 11:56 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ। এই সময়ের মধ্যে আপনারা মানে আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনারা এই সময়টা কিন্তু বিশেষভাবে শুভ কিন্তু আপনাদের নির্দেশ করছে। এবার আপনাদেরকে বলবো পাঁচ নম্বর যে রাশি, তার আগে একটি কথা বলি, যাদের ক্ষেত্রে হচ্ছে না হতাশ হবেন না, সঠিক গাইডলাইন নেন এবং নিজস্ব জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান দিয়ে বিচার করান, নয়তো হস্তরেখা বিচার করান। প্রাপ্তি যদি আপনার জন্মছকে থাকে, কোন সময় আছে, কোন বছর আছে, এটা কিন্তু আপনাদের একান্ত দেখা কিন্তু দরকার। অর্থাৎ সময়টা এবং আপনার কিসের মহাদশা,
কিসের অন্তর্দশা কিসের প্রত্যন্তদশা চলছে এটাও কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। তো এরপর যে রাশির কথা আমি বলবো, মানে মহাপ্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি, ধনপ্রাপ্তি হতে চলেছে, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে, অন্তিম রাশি সিংহ রাশির ক্ষেত্রে, আপনাদের আগামীকালের যে শুভ সময়টা যেটা থাকছে সেটা হচ্ছে সকাল 8:44 থেকে, সকাল 8:44 থেকে 11:52 পর্যন্ত কিন্তু সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এবং সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আগামীকালের যে টার্গেট নাম্বারটি, সে টার্গেট নাম্বারটি হচ্ছে 56। আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে টার্গেট নাম্বার। এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু নিশ্চিত কিন্তু হতে চলেছে, লিখে রাখুন। অর্থাৎ আপনার ধনস্থিতি, আপনার ভাগ্যভাব, আপনার পঞ্চম ভাব, আপনার ধনের ভাবটা কিন্তু বিশেষভাবে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করবে। রাহু কবচটা আপনার পরিধান করুন। রাহু কবচ কিন্তু আবারও বলছি আকস্মিক প্রাপ্তি, রাহু হচ্ছে কলিযুগের হচ্ছে রাজা, অর্থাৎ আকস্মিক প্রাপ্তির জায়গাটা, হঠাৎ প্রাপ্তির জায়গাটা যেটা নির্দেশ করে কিন্তু রাহুকে। রাহু যদি আপনার জন্মছকে মজবুত পজিশানে থাকে, আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হবেই হবে, দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এবং রাহু আপনার ন্যাকালচারে কেমন আছে সেটা এক্সপার্ট অ্যাস্ট্রোজারই কিন্তু আপনাকে সঠিক গাইডলাইনটা কিন্তু দিতে পারে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।